السلام عليكم يا بيان، كامل عشان شباب يا شباب شباب على عشان تاس كامي على كنا تنبلا بني أشتي عشان كوري أبدا في أشياء بالله لك بيه أنا أشكر بالله تشيلو سوي روجر أر أي روجر إفطار غولا مي أبدا شو عندك كيشو شير كوربو أنا مي أكتر بايد أجي أشيلو شغلوا أكتر ريجت كرين إني أشتي شغلوا أبنا شغلوا أبدا شو عندك أكتر شير كوربو تشتا كوربو عشان كوري أبدا في أشياء بالله لك بيه لك بيه أر আমি ব্লগগুলা দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছে ইদানিং রোজা রেখে দেখা যায় অনেক কাজকর্ম থাকে ঘরে মানে রেকর্ড করা ব্লগ তৈরি করতে এত সময় লেগে যায় সে সময়টা মানে হাতে পাচ্ছি না আর কি আর আমার বাচ্চারা যেহেতু রোজা রেখে সেজন্য আমার প্রতিদিন ইফতার রেডি করতে হয় নামাজ রোজা সব কিছু করে এই কাজগুলো আর কি করতে হয় সেজন্য তো সময় করে ব্লগগুলো আপলোড করবো আর কি এক এক করে আর এই যে দেখতে পাচ্ছেন আমি আসছি হচ্ছে টিকে মাকসে একটা কাজে আসছিলাম তো আমি একটু ঘুরে গেলাম আর টিকে মাক্সে আসবো আর ঘুরে দেখবো না সেটা তো আর হতে পারে না আমি একটু ঘুরে ঘুরে দেখে গিয়েছি চারিদিকে আর কি অনেক সুন্দর লাগে টিকে মাক্সের জিনিসগুলা তো আমি এগুলা কিনতে আসিনি আমার ঘরে এমনিতেই জায়গা নেই আমার অনেক অনেক জিনিস কিচেনের জিনিস আর কি ঘরে তো একটু দেখছিলাম ভালো লেগেছে আমার কাছে আর রোজা রেখে দেখা যায় যদি একটু বাইরে যদি সময় বের করে একটু বাইরে যাওয়া যায় তাহলে ভালো লাগে তো সেই সময়গুলো আসলে হাতে মানে থাকে না তো ওই দিন আমি গিয়েছিলাম দৌড়ের উপরে চলে আসছি এক ঘন্টার ভিতরে আর কি তো ওই দিন যে টিকে মাক্সে গিয়েছিলাম মানে তেমন কিছু পাওয়া যায়নি আর কি এক এক সময় আছে দেখা যায় সবগুলা মানে শেলফগুলো আর কি খালি হয়ে যায় জিনিসগুলো শেষ হয়ে যায় আর আমাদের এরিয়াতে যে টিকে মাস্ক সেটাই কিন্তু অনেক মানে বিজি মানুষ যেহেতু বেশি সেজন্যই সবগুলাতে অনেক মানে ব্যস্ত থাকে আর কি তো এখান থেকে আমি ঘরে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই গিফটগুলা কিন্তু আমার ছেলেরা নিয়ে আসছে স্কুল থেকে এই সুন্দর গিফটগুলা স্টার জন্য টিচাররা দিয়েছে আর কি বাচ্চাদেরকে খুবই সুন্দর কিন্তু করে ওলা প্যাকেজিং করে দিয়েছে দেখতে ভালো লাগছিল তো এই তো আমি চলে আসছি ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি যে এই যে আমি একটা নামাজের কর্নার রেডি করেছি সুন্দর করে তো এই জায়গাটা আমি সুন্দর করে আবার পরিষ্কার করে নিলাম যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমরা এখানে নামাজ পড়ছি সবাই তো একটু ময়লা হয়ে গিয়েছে তো আমি একটু ক্লিন করে পরিষ্কার করে আর কি আবারও সুন্দর করে রেখে দিলাম তো আমার মেয়েকে বললাম একটু হেল্প করার জন্য তো একটু বিছিয়ে নিচ্ছে আর কি জায়নামাজগুলো আমি একটার উপরে আরেকটা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য
আরে এটাও আমার সুন্দর হয়ে পরিষ্কার করে ফেললাম আমার নামাজের জায়গাটা, আর এভাবে আমি এক সাইড আর কি একটু ফোল্ড করে রেখে দেই, আর যখন নামাজের টাইম হয়ে যায় তখন কিন্তু সুন্দর করে আবারও নামাজ পড়ে নিই আর কি। আর এখন চলে আসছি ইফতার বানানোর জন্য। তো আমার ঘরে সবাই বললেন আজকে বাজা পোড়া খেতে মনে চাচ্ছেন আর কি, তো রোস্ট ডিনার বানানোর জন্য। তো রোস্ট ডিনার বানাতে হলে কিন্তু রোস্ট চিকেন করতে হয়, তো চিকেন তো করার হাতে সময় নেই, 1 ঘন্টার ভিতরে কিভাবে করব। তো আমার হাজব্যান্ড বললেন সসেজ নিয়ে আসবেন, আমাদের ঘরের কাছে আর কি শপে শপগুলাতে হালাল সসেজ পাওয়া যায়, তো সেখান থেকে। আর এইদিকে আমি মাসকুলা করেছি, করে হাতের সময় নেই যে ওভেনে দিব, আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি আর কি, হয়ে গিয়েছে সুন্দরভাবে। আর এখন হচ্ছে এই 100 পুডিংগুলা দিয়ে দিচ্ছি, এগুলো আমার ঘরে দেখা যায় সব সময় থাকে ডিপ ফ্রিজে রাখা আর কি, তো খেতে চাইলে যে কোনো সময় নিয়ে মানে যেহেতু ঘরে থাকে বানিয়ে ফেলি। তো এই 100 পুডিংগুলা কিন্তু আজরা থেকে নিয়ে আসি আমি, পুরাই গেলে দেখা যায় বেশ কয়েক প্যাকেট আমি একসঙ্গে নিয়ে আসি। আজরাগুলা দেখতে সুন্দর থাকে আর বড় বড় সাইজের থাকে। আর এখানে হচ্ছে আমার ভেজিটেবলগুলো আমি রেডি করে নিয়েছি, আর কয়েকটা জামিরও আমি সুন্দর করে রেডি করে রেখেছি। আর এখন হচ্ছে আমি একটা ড্রিঙ্কস তৈরি করব রুয়াবসা দিয়ে। আর এইখানে হচ্ছে এই ড্রিঙ্কসটা তৈরি করব কি এটা একেবারেই সহজ। প্রথমে আমি রুয়াবসা দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে হচ্ছে এইখানে দুধ ঢেলে দিয়েছি, ফ্রেশ দুধ যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটা আর কি। আর আপনারা চাইলে এখানে চিয়া সিড দিতে পারবেন যদি পছন্দ করে আমার আপনাদের ফ্যামিলি। তো আমার ঘরে দেখা যায় চিয়া সিড আমার ফ্যামিলি তেমন পছন্দ করে না, আমি খাই তো আমার বাচ্চারা পছন্দ করে না আর কি, তো সেই জন্য আমি দিলাম না। আর চাইলে কিন্তু দুধের মধ্যে না দিয়ে পানির মধ্যে দিয়ে করতে পারবেন চিয়া সিড দিয়ে আর কি, রুয়াবসা দিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস তৈরি হয়ে যায় মানে রোজার জন্য ইফতারে। তো এই তো আমি সবগুলো ইফতার রেডি করে সুন্দর করে টেবিলে নিয়ে আসছি, আর এখন হচ্ছে ইফতার। আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলো সুন্দর সুন্দরভাবে যাচ্ছে, আর ইফতার গোপ কিন্তু সুন্দরভাবে রেডি করে সবাই একসঙ্গে বসে খেলে ভালোই লাগে। আর চেষ্টা করবেন সুন্দরভাবে পরিবেশন করতে, দেখবেন অনেক সুন্দর লাগে আর অনেক এনজয় করতে পারবেন ইফতারের টাইমে। মানে পরিবেশনটা হচ্ছে সবচেয়ে বড়, যদি সুন্দরভাবে পরিবেশন করা যায় তাহলে দেখার সঙ্গে সঙ্গে আর কি খেতেও ভালো লাগে আর কি, একসঙ্গে বসে একটা মানে।
আর এই যে ল্যাম্পটন গুলা দেখতে পাচ্ছেন, মানে ল্যাম্পটন এটা কিন্তু আমি রেস থেকে এনেছিলাম। এগুলা সেইলে দিয়েছিল 5 পাউন্ড না 6 পাউন্ড করে এরকম আমার মনে হয়। আমি বেশ কয়েকদিন আগে এনেছি। ওরা কিন্তু খুবই সুন্দর, মানে জলে ভিতরে যদি ক্যান্ডেল কিংবা একটা লাইট জ্বালিয়ে রেখে দেওয়া যায়, তো আমি হচ্ছে লাইট জ্বালিয়ে দিয়েছি ফেরি লাইট আর কি। মোরক্কান স্টাইলের যেহেতু দেখতে খুবই সুন্দর লাগে। আর রোজা মাসে দেখা যায় ল্যান্টার না জ্বালে, মানে না জ্বালালে ভালো লাগে না আর কি। আর এখন দেখছি মানে সবাই খুব সুন্দরভাবে রোজার জন্য ঘর সাজানো হয়, সবার ঘরেই দেখা যায় মোটামুটি করেন, দেখতে সুন্দর লাগে আসলে ভালো লাগে। আর এখন শখেও দেখা যায় রোজার জন্য অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর লন্ডনে দেখেছি লাইটিংও করেছে, খুব সুন্দর লাগছে। আমি অনেক আপুদের ব্লগে দেখেছি আর কি। আর এখন হচ্ছে ইফতারের পরে আমি চা বানিয়ে নিয়েছি। ইফতারের পরে মানে পরপরই দেখা যায় আমি সবগুলো ইফতারের ডিশগুলো যে বের হয় সেগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেই চা বানাতে চলে যাই। চা না খেলে আসলে ভালো লাগে না, তো চা খেয়ে কিন্তু আমি নামাজ আদায় করি, তারাবির নামাজ এবং এশার নামাজ। আর এখন কিন্তু নামাজ শেষ, আমি হাড়ির জন্য ভাত রান্না করতে এসেছি। আর এই যে একটা হান্ডি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মা আমাকে দিয়েছেন। তো ভাবলাম আজকে আমি এই হান্ডিতে চাহের জন্য রাইসগুলো রান্না করি। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।